হাবিবকে রাগ কমাতে বললেন মডেল ও অভিনেত্রী ঈশা। বিস্তারিত জানতে ওপেন নিউজের সাথেই থাকুন। গায়ক ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদকে রাগ কমাতে বললেন মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। হাবিবের দেওয়া ফেসবুক পোস্টে একথা বলেন তিনি। গতকাল সোমবার হাবিব ফেসবুকে একটি পোস্ট দেন, সেখানে তিনি লেখেন সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট। মন্তব্যর ঘরে তিশা লেখেন ইউ আর নট সিঙ্গেল, এভরিওয়ান নোজ। সম্প্রতি হাবিব ওয়াহিদের দ্বিতীয় স্ত্রী রেহানের সঙ্গে বিচ্ছেদের পর তানজিন তিশার সঙ্গে তার প্রেমের সম্পর্কের বিষয়টি সামনে চলে আসে। রেহান যখন তার সাবেক স্বামীর সঙ্গে তানজিন তিশার প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খোলেন, তখন হাবিব কনসার্ট করতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার সিডনি। দেশের বাইরে থাকলেও হাবিব ফেসবুকে বলেছিলেন তিশার সঙ্গে তার সম্পর্কটা একান্তই ব্যক্তিগত। এতে তাদের দুজনের প্রেমের সম্পর্ক বিষয়টি অনেকের কাছে পরিষ্কার হয়ে যায়। গতকাল একাকী জীবন নিয়ে হাবিবের ফেসবুকে এমন পোস্ট প্রকাশের পর তাকে বেশ সমালোচনায় পড়তে হয়। 2016 সালের 19 জানুয়ারি হাবিব ও রহানের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ঘর ভাঙা নিয়ে মডেল অভিনেত্রী তানজিন তিশার দিকে অভিযোগের তীর ছুড়ে দেন রেহান চৌধুরী। বিষয়টি বেশ কিছুদিন আগে সজীব ও মিউজিক অঙ্গনে বেশ সমালোচনার জন্ম দেয়। যার দিকে ঘর ভাঙার অভিযোগের আঙুল, সেই তানজিন তিশা হাবিবের এই স্ট্যাটাসের মন্তব্য করেছেন। তিনি লিখেছেন সিঙ্গেল লাইফ বাবা, হাবিবও এর উত্তর দিয়ে লিখেছেন সরি। এরপর তিশা লিখেছেন রাগ কমাও, সবাই জানে তুমি সিঙ্গেল নও। হাবিবের সেই পোস্টে তীর্যক মন্তব্য আসতে থাকে। কেউ আবার হাবিবের পোস্টে এমন মন্তব্য দেখে তা মুছে ফেলার অনুরোধও করেন। এখন অবশ্য হাবিবের ওয়ালে সেই পোস্টটি দেখা যাচ্ছে না। হাবিব এই স্ট্যাটাসের বিপরীতে লিখেছেন ভাইয়া, এটা শুধু আমার ধারণা এবং আমার এই ধারণা আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই। আর তা হলো, সিঙ্গেল না থাকলেও অনেক সময় বোঝা যায় সিঙ্গেল থাকাই সবচেয়ে ভালো। 2011 সালের 12ই অক্টোবর চট্টগ্রামের মেয়ে রেহান চৌধুরীর সঙ্গে পারিবারিকভাবে বিবাহ হয় হাবিব ওয়াহিদের। এরপর 5 বছরের দাম্পত্য জীবনে 2012 সালে 24শে ডিসেম্বর তাদের ঘর আলোকিত করে আসে একমাত্র সন্তান আলিম। হাবিবের আগেও 2003 সালে প্রথম লুবায়ানা নামে এক মেয়েকে বিয়ে করেছিলেন। বিয়ের কয়েক বছরের মাথায় প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটে তার। গায়ক ও সঙ্গীত শিল্পীদের নিয়ে আরও বিশেষ বিশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।